কুকুরে দ্বিতীয় নম্বর খারাপ গুণ, ও নিজের ইজ্জতের উপরে কোনদিন শাটার লাগিয়ে চলে না রাস্তাঘাটে, সবসময় বেড় লাগিয়ে উঠে গেছে, হ্যাঁ পিছন দিকর খালি, গরুর লেজটা থাকে না ফেলা থাকে না, মহিষের লেজটা ফেলা থাকে না, সবারই লেজ নিচে মনে থাকে জি, কিন্তু কুকুরের লেজটা এভাবে বের হয়ে থাকে। তৃতীয় নম্বর খারাপ গুণ হচ্ছে ওর মুখের মধ্যে জলতঙ্কর অসুখ থাকে, ও যদি কামড়ে নেয় আপনাকে তো পেটের বাচ্চা হয়ে যাবে, আপনার পানতে ডুবে মরবেন আপনি জি। তো বাপজান মসজিদের জালসা আল্লাহর ঘর, একটা কথা আমি বলে দিলাম আপনাকে সংক্ষেপে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ একটা জায়গাকে পছন্দ করেন, হাট বাজার দোকান পশরকে আল্লাহ ঘৃণা মনে করেন, আর মসজিদের ঘর আল্লাহর ঘরকে পছন্দ করেন। এই মসজিদের ঘরের জালসা একটা আয়াত পড়েছিলাম, ইজারা ভয় ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মসজিদের ঘর আল্লাহর ঘর যতই মিনরাজিল জান্নাত কে আল্লাহ কত পছন্দ করেন, মসজিদের ঘরকে আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু মানুষ দিয়ে বানিয়ে নিয়েছে, মৃত্যু মানুষে মসজিদের ঘর বানাচ্ছে, ফতেপুরের যুবক ছেলে জালসা করেছে, জীবিত মানুষ আপনারা বানাতে পারবেন না জি। ছোট্ট ছোট্ট করে দুটো কথা বলি, কথা নম্বর ওয়ান, মুগিরা বিন সব একটা লোক, ইতিহাসের কথা, কাবার ঘর ভেঙে গেল, কাবার ঘর তৈরি করবে, কাবার ঘর তৈরি করবে তো যুবককে নিয়ে একটা মিটিং করলো, মিটিং করার পর বলছে যে মসজিদের ঘর তৈরি করতে হবে, যুবক ছেলে তোমরা বলো কি, হ্যাঁ করবো, তো ওদা করতে হবে, কোথায় না হাত বাড়ালে ওদা করে, না ওদা লাগবে না, বাড়িতে কাপ নিয়ে এসো, একটা কাপ নিয়ে এসো আর একটা চাকু নিয়ে এসো, আর মুগিরা একটা ইয়ে নিয়ে আসলেন, বালতি বড় বালতি নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে সামনে রেখে দিয়ে যুবক ছেলে বসে গেল কাতার হয়ে, 300-350 যুবক ছেলে বসে গেছে মসজিদের ঘর তৈরি করবে জি। তো যুবক ছেলেকে বলছে তোমাদের ওয়াদা নিব কেমন করে, লোক কেটে দাও দিয়ে এক ফোঁটা রক্ত কাপে দিয়ে দাও, আর ওই একটা ফোঁটা দুটা ফোঁটা রক্ত এনে আমার বালতি দিয়ে দাও, আর সমস্ত যুবকের রক্তকে এক জায়গাতে মিশ্রিত করে দিব, তাহলে হয়ে গেলো ওয়াদা, একই পরিবারের লোক, একই গোত্রের লোক, একই পেটের সহোদরা ভাই, আমরা মসজিদের ঘর তৈরি করবো, আর মসজিদের দান নিব, কেমন দান, যেই কাপড়টা নতুন খরিদ করেছ, নতুন কাপড় পরে যে ইনকাম করেছ সেই দানটা নিব, স্ত্রীর সঙ্গে মিলামিশা করে করেছ যেই কাপড়টা পরিধান করে, ওই কাপড় পরিধান করে যদি আই ইনকাম করে ওটা নিব না, এটা এটা ওদের কথা ছিল জি। যুবক ছেলে লোক কেটে দিয়েছে, মেরেছে যুবক, মরেছে যুবক, ভেঙেছে যুবক, গড়েছে যুবক, যুবক চোখ বন্ধ করে লোক কেটে দিয়েছে, কারুর কাপ ভর্তি হয়ে গেছে, কারুর 50% হয়েছে, কারুর 10 ফোঁটা, কারুর 100 ফোঁটা, ওই বুড়া দাদু বলছে চোখ খুলো রক্ত পড়ে গেছে, কাপের দিকে চেয়ে দেখছে 1 ফোঁটা 2 ফোঁটা নয়, কারুর কাপ ভর্তি, কারুর 50 কাপ হয়ে গেছে, এনে বালতিতে ঢেলিও, এইবারে হলো বাদা, এইবারে আল্লাহর ঘর যদি মিরিয়া জিল যান না কাবার ঘর তৈরি করবে, দান করো বাচ্চা আমার ভাই, আমার ফতেপুরের যুবক ভাই, লোক কেটে রক্ত চাইবো না, ফতেপুরের মা আমার লোক কেটে রক্ত চাইবো না, আল্লাহ রাব্বুল আমিনের ঘর আছে মিরিয়াল জি জান্না, ইয়া তো পবিত্র জায়গা, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু মানুষ দিয়ে মসজিদের ঘরকে তৈরি করে নিয়েছে যে, ওরা হিন্দু ছিল সে যুগে তারা হজ করতো জি, কুরবানি করতো, কার কুরবানি করে কাবার ঘরে রক্তগুলো ছিটকে দিত, জি। কথা সংক্ষিপ্তে, আমার পিছনে আরও 3-4 বক্তা আছে, একদম লাইনের বক্তা ভাইজান, তো লোক কেটে রক্ত দিয়েছে মসজিদের জন্য, অথচ তারা মুসলমান ছিল না, আল্লাহ বলছেন আমি এই ঘরকে কত ভালোবাসি, আপনার স্ত্রীর সঙ্গে যদি গণ্ডগোল হয়ে যায়, পাড়া প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল হয়ে যায়, টেনশন হয়ে গেল, প্রেশার বেড়ে গেছে, প্রেশারের ওষুধ খেয়ে আপনার প্রেশার কন্ট্রোল আসছেন না, আসছে না, তাহলে দুটা পদ্ধতি অবলম্বন করতে হবে, আল্লাহ পাকানি বলে গেছেন, বাবু তিব বিশকা শরীফের হাদিস, আল্লাহ পাকানি বলছেন ফাল ইয়াল সাহেবিল আরজে, যদি তোমার টেনশন বেড়ে যায় গণ্ডগোলে দাঁড়াতে, টেনশনে বেড়ে যায় কাজে করার কারণে, পরিবারের মধ্যে টেনশন, তাহলে তোমার রক্তচাপ বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, বন্ধুরে তখন তুমি করো কি, সুন্দর করে এ মসজিদে মহিয়ে যে করো কি, সুন্দর করে যেখানে দাঁড়িয়েছিলে ওই জায়গার চেয়ার থেকে উঠে যাও, আর উঠে গিয়ে ফালিয়াল শেখ বিলার যে জমিনে বসে যাও, জমিনে বসে গেলে তোমার মনটা ঠান্ডা হয়ে যাবে, প্রেশার কমে যাবে, কারণ জানো না মিনহা খালাক না কুম অফিহান এদকম ও মিনহা নোকের যেকম তারা তানু ঘর, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, মাটির খাবার খেয়েছো, মাটিতে চলাফেরা করো, আবার যখন তুমি মরে যাবে মাটিতে চলে যাবে, অতএব তোমার বডিতে মাটি রয়েছে, মাটিতে বসে যাও, তোমার রাগখানা মাটি হয়ে যাবে। মানুষ যখন রাগে তখন দাদুরা কি বলে, এই বসতো বসতো, তুই বসতো রে, আরে বস না বস, কোনদিন বলেছে তুই খারো হাতো, খারো হাতো বলেছে,
বলেন শাস্ত্রের কথা এগুলো বলেছে কোনে এই তুই খাড়া হতো খাড়া হতো রাগের সমাধি কি বলে মানুষকে বসতে বলে না কি বলে যে গাছে চড়লে তুমি যাতো গাছে চড়লে যাতো বলে না বসতে বলে মাটিতে বসতে বলে শাস্ত্রের কথা কন্ট্রোল হলো না আমরা রাগ আল্লাহ পাকে নিয়ে বলছেন এজা ফাজা আমরান আসরা বিসালাত আল্লাহ পাকে নবী মানুষ ছিলেন নবী বিবিদের সঙ্গে চলাফিতা করতে গিয়ে রাগে রাগে রাগিনী তো হতেন এইভাবে আল্লাহ পাকে নবী বলছেন যখন আমার প্রতি অশান্তি বিরাজ করত আমি যখন কোনো বিপদাপদে পড়ে যেতাম সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে মসজিদে গিয়ে উজু করে নিয়ে মসজিদে গিয়ে দুই রেখা তাহিয়াতুল মসজিদ আদায় করতাম মনের মধ্যে শান্তি ফিরে যেত ওগো আমার উম্মতের বন্ধ তোমার মনের মধ্যে অশান্তি বিরাজ করবে গণ্ডগোলে মেতে গেছো যখন তোমার প্রেশার বেড়ে যাবে তখন তুমি ঠান্ডা পানিতে উজু করে নিয়ে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর মসজিদের তাহিয়াতুল মসজিদ মসজিদের জন্য সালামের জন্য দুই রেখা নামাজ পড়ে নাও নিশ্চয় তোমার কাপড় পবিত্র মন পবিত্র থাকতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার মনের মধ্যে শান্তি ফিরিয়ে দিবে এত পবিত্র জায়গা জি বাপজান আল্লাহ রাব্বুল আমিন কালে কালে যুগে যুগে অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটেছেন পানিকে আবদ্ধ করে দিলেন আর আবদ্ধ করে দিয়ে ফেরাউনকে পার করে দিলেন আগুনকে ফুলের বাগান করে দিয়ে ইব্রাহিমকে বললেন ইয়া নারকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম এই করে ওজার আলাইহিস সালাম কালা রব্বুল ফামা তামিয়াত আমিন 100 বছর মৃত্যুবরণ করিয়ে দিলেন আর 100 বছর পরে ঘুম ভেঙেছে তখন দেখে বলছে যে উনজরালা হেমারেকা তোমার তোমার গাধার দিকে চেয়ে দেখো উনজরালা তোয়ামে কালামিয়াত সান্না ও ওজার তুমি 100 বছর মরে এখানে পড়েছিলে তোমার গাধার দিকে চেয়ে দেখো হাড্ডি চামড়া মাংস মাটির সঙ্গে মিশিয়ে ভুসিরা ভুসা হয়ে গেছে তোমার খাওয়ার দিকে চেয়ে দেখো তোমার খাওয়া লামিয়াতা সান্ন গন্ধ আসেনি তুই পানির দিকে চেয়ে দেখো তোমার পানির টেম্পারেচার সেই মতো আছে যেই মতো 100 বছর পূর্বে তুমি রেখে মেরেছিলে এরকম অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন আর আল্লাহর ঘর রাওজাতে মেরিয়াজিল জান্নাত পবিত্র ঘর মসজিদের ঘরের জন্য কি ঘটনা ঘটে গেল ইজারফাও ইব্রাহিমুল কাওয়ায়েদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ বলছেন ওগো ইব্রাহিম তোমার স্ত্রীকে তুমি বনবাস দিয়েছিলে এক্সাইল করেছিলে কোথায় কাবার প্রান্তরে তোমার ছেলে ইসমাঈলের পায়ের গুঁতাতে আমি জমজমের পানি প্রবাহিত করেছি তোমার স্ত্রীকে আমি বহুদিন আগে কাবার ঘরের পাশে বাড়ি করিয়েছিলাম ইসমাঈলের বিবাহসাদির ব্যবস্থা কাবার ঘরের পাশে করিয়েছিলাম তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার স্ত্রীর দ্বারাতে তোমার দ্বারাতে তোমার সন্তানের দ্বারাতে আমি মসজিদের ঘর আল্লাহর ঘর যত মিন রাজিল জান্না ভাঙা কাবাকে নির্মাণ করব যার জন্য জি আল্লাহ বলছেন ইব্রাহিম কে খাবার তৈরি কর তোকে কি দিনি তুই তেরা সেখান কোরবানি দিয়েছিস আর আমি তোমার দুয়া কবুল করেছি মক্কা কাম নমান করে দিয়েছি অজুন মালাইয়া সারা পৃথিবীর ফল মূল খাদ্য দ্রব্য মক্কাতে পাবেন আপনি জি আমার ঘর তৈরি করো ঘর শুরু হয়ে গেল ঘর শুরু হয়ে যাওয়ার পরে এইবার তখন কি হয়েছে যখন এই লিলটন পর্যন্ত উঠে গেছে এই পর্যন্ত উঠে গেছে তো বাচ্চা ছেলে ইসমাইল গার ইয়ে ইট ধরে ধরে যে পাথর ধরে ধরে দিচ্ছেন আর মিস্ত্রি রাজমিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাম আর মিস্ত্রি আর লেবারকে কে খেতে দিচ্ছে মা হাজারা রান্নাবান্না করে খেতে দিচ্ছে ডি 2500 বছর আগে ব্যবস্থাপনা করে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ওদেরকে এক্সাইল করেছেন কাবা ঘরের পাশে জি তো মসজিদের ঘর আল্লাহর ঘর ওই লোক দাঁড়াতে নেবেন যার ইমান আছে আল্লাহর প্রতি ভরসা আছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বাচ্চা আমার এতটা যখন উঁচু উঁচু হয়ে গেছে ছেলে আর ইট ধরিয়েও দিতে পারে না গাররা ধরেও দিতে পারে না আল্লাহর দিকে তাকিয়ে এ করছেন আল্লাহ বলছেন ইজার ভাই ইব্রাহিম আল ভাই তো ইসমাঈল আব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম আল্লাহ বলছেন যখন ইব্রাহিম ইসমাঈল কাবার ঘর রাজত মিরাজিল জান্না পবিত্র জায়গার নির্মাণ করছিল আর আমার কাছে দুহা কোচ আল্লাহ গো এই আল্লাহর ঘর কবুল করে নাও আমাকে কবুল করে নাও আমার সন্তানকে কবুল করে নাও আমার সন্তান আদিকে তুমি পরবর্তী ইমাম বানিয়ে দাও এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুয়া কোচ আল্লাহ বলছেন বান্দারে কাবার ঘর রাজত মিরাজিল মসজিদের ঘর কত পবিত্র জায়গা আমি কত ভালোবাসি কালে কালে যুগে যুগে অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছি ওই মসজিদের ঘর বানাতে গিয়ে একখান আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়েছি তুমি ভালোভাবে দেখে না এটা পাথর মাকামে রাহিম এটা পাথর বুঝলে ইসমাইল তখন ওখানে গিয়ে পাথর উপরে দাঁড়িয়ে পাথরটা নিয়েছে বাপ বেটাতে ছেলে বাবাতে সবাই ধরে নিয়েছে পাথরটা নিয়েছে পাথরে চড়ে তখন গাররা দিচ্ছে জি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আমি মৃত্যু মানুষ দিয়ে কাবাই আল্লাহর ঘর প্রথম মসজিদ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম
ইলাল মাসজিদ আল-আকসাল লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল আলীম। মাসজিদ আকসা, আকসা মানে দূর, দূর কি মসজিদ, এই মসজিদের ঘর আল্লাহর ঘর, এটাকে আল্লাহ মৃত্যু মানুষদের তৈরি করেছে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে বলছেন যে তোমাকে আমি স্বর্ণ দিলাম, তোমাকে স্ত্রী দিলাম, ছেলে মেয়ে দিলাম, রাজত্ব দিলাম, ঘোড়া দিলাম, পোক পাখালি, জীবজন্তু, হিংস্র প্রাণী, জলস্র প্রাণী, সকল জীবজন্তুর আমি তোমাকে ভাষা বুঝতে শিখালাম, তুমি আমাকে কি দিয়েছো? তো সুলাইমান বলছেন আল্লাহ তুমি কি নিবে? তো বলছে যে আমাকে মসজিদের ঘর, আল্লাহর ঘর, রজত মিন রিয়াজিল জান্নাত, জেরুজালেমের মসজিদ, বাইতুল মাকদিস তুমি আমাকে তৈরি করে দাও। জি, তৈরি হয়ে গেল। ডাকলেন আল্লাহর, আচ্ছা সুলাইমান একটা বড় আকারের মিটিং দিলেন, আর মিটিং দেওয়ার পরে হাতিকে ডাকলেন বোল্ডার আনার জন্য, পোক পাখালিকে ডাকলেন চিপস আনার জন্য, জিন জাতিকে ডাকলেন জি তামাহারি নিয়ে সমুদ্র থেকে তামাহারি নিয়ে এসো, মানব দানবকে জাতলেন রান্না করার জন্য, গাড়া তৈরি করো আর ইয়ে করো, দিয়ে শুরু কাজ শুরু হয়ে গেল। কারণ আল্লাহ রাবুল আলমিন ওল্লাম না মান থাকা তয়ের, আল্লাহ রাবুল আলমিন পোট পাখালি, জীবজন্তু, হিংস্র প্রাণী, জলস্র প্রাণী, সমস্ত জীবজন্তুর ভাষা বলি বুঝার শক্তি দান করেছিলেন হাজরত সুলাইমান আলাইহিস সালামকে। এবার হাতির সঙ্গে কথা বলছে, পোক পাখালির সঙ্গে কথা বলছে, আর মসজিদের ঘর তৈরি হয়ে গেল, আর লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, কাজ চলতে আছে, চলতে আছে। হংঢাই হয়ে গেল, টাইবিম হয়ে গেল, লিন্টন হয়ে গেল, সাত ছাদের শাটারিং হয়ে গেল, ছাদ কম্পি হয়ে গেছে, সমস্ত চলছে, এমন সমাধি দা যা আজ আলো হা লা ইস্তাগফিরু না সাতা ওয়ালা ইস্তাগদিমু। নবী আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ হয় তো কিছু সংকেত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। জি ভাইজান, সংকেত চলে এসছে সুলাইমানের কাছে যে তোমার মৃত্যু হয়ে যাবে, জান কবজ হবে, ফেরেশতা এসে বলছেন তোমার রুহ কবজ হয়ে যাবে। হ্যাঁ, রুহ কবজ হয়ে যায়? তো আমি যে একটা খুব পবিত্র জায়গা আল্লাহর ঘর, মসজিদের ঘর, রাজত মিন রিয়াজিল জান্নাত, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে মসজিদের ঘর বানাবে, আল্লাহর ঘর বানাবে, রাজত মিন রিয়াজিল জান্নাত বানাবে, দান করবে, আল্লাহ তাকে ওইরকম জান্নাতে ঘর বানিয়ে দিবে, তো এত পবিত্র জায়গা আমি বানাচ্ছি আর আমার মৃত্যু হয়ে যাবে আর ঘরটা অসম্পূর্ণ হয়ে থেকে যাবে? না 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 না, ও গো মালাকুল মউত, আল্লাহকে গিয়ে বলো রব্বুল আলামিনের কাছে কিছু পারমিশন না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার কাকতি মিনিট করে বলি আমাকে যেন কিছু সময় দিয়ে দাও, আমি মসজিদের ঘর কেন সম্পূর্ণ করে দিয়ে প্লাস্টার রং টং করে দিয়ে ওয়াইরিং এর কাজ সব সুষ্ঠুভাবে করে দেওয়ার পরে আমি ওই মসজিদকে ওপেনিং করে দিব, আমার মৃত্যুবরণ হয়ে যাবে, দুঃখ নাই। গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলো, মালাকুল মউত বলছে না না ইদা যা আজালো হা লা ইস্তাগফিরুনা সাতা ওয়ালা ইস্তাগদিমু, নির্ধারিত সময়ের মধ্যে জান কবজ হয়ে যাবে, এক মিনিট আগে এক মিনিট পিছনে যাওয়া হবে না, গরিব দুঃখী মাস্টার উকিল মহাজন সবাই এক সমান আল্লাহর বিধিবিধানের কাছে, না গো না না সময় দেওয়া যাবে না, রেডি হন, নির্ধারিত সময়তে জান কবজ হয়ে যাবে। ভাইজান আল্লাহকে বলছেন আল্লাহ গো ওয়ানাই বিনাই করে বলি মসজিদের ঘর অসম্পূর্ণ থেকে যাবে, পবিত্র জায়গা, আমি হতভাগাই, হতভাগার খাতায় আমার নামটা উঠে যাবে, আল্লাহ তুমি আমাকে সময় দিলে না, এক মাস, দুই মাস, দুই দিন, পাঁচ দিন, দশ দিন, ভালো কথা, রব্বুল আলামিন আমার নির্ধারিত সময়ের মধ্যে জানখানা কবজ হয়ে যাক, মৃত্যুবরণ হয়ে যাক, আমার আত্মা হনন করে নাও ফেরেশতার দ্বারাতে। কিন্তু আল্লাহ গো তোমার কাছে আমার একটা আবদার করজোড়ো করে আবদার করি কি, আমার যখন জান কবজ হয়ে যাবে আমি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি আর সম্পূর্ণ কাজ চলে, হাতি হাতির কাজ করে, চিপস আনে পোক পাখালিতে, মানব দানব গাররা করে, রান্না বান্না করে, সমস্ত সিস্টেমে কাজ চলে থাকে, আল্লাহ আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে রব্বুল আলামিন লাঠি দিয়ে দাঁড় করে তুমি আমাকে রেখে দিও, মসজিদের কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত ধারাম দিয়ে জমিনে ফেলে দিও না। মরণ কি তোর শরণ হবে না রে মমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না, মৃত্যুবরণ হয়ে গেল একদম নির্ধারিত সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে, মৃত্যুবরণের পরে হাজ্জা সুলাইমানকে আল্লাহ রাব দাঁড় করে রেখেছেন, কারণ কি বাপ জান মসজিদের ঘর আল্লাহর ঘর, রাজত মিন রিয়াজিল জান্নাত, আজকে জালসা হয়েছে ফতেপুর গ্রামে, যুবক ছেলে হাড় ভাঙা পরিশ্রম করেছেন, আল্লাহ কত কীভাবে আপনার দান করবেন আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে রাখলেন মাদাল্লা আলহিল্লা তাহাব্বাতুল আর, এইবারে হঠাৎ করে মসজিদের ঘর কমপ্লিট হয়ে গেছে, সুলাইমানকে এসে বলছেন ও গো সুলাইমান মসজিদের ঘর সম্পূর্ণ হয়ে গেছে, এবার চলেন ওপেনিং করে দেন, যাহা চলে হাত দেওয়া ধারাম দিয়ে জমিনে পড়ে গেছে, মাদাল্লা কদিন পূর্বে মারা গেছে, পৃথিবীর কোনোই শক্তিই জানে না,
বক্তা দুখানা আছে পিছন দিকে, আমি হচ্ছি কালেকশনের বক্তা। জি, আপনারা আমার হাতে দানগুলো আপনাদের করতে হবে আল্লাহর ওয়াস্তে। গ্রাম্য কালেকশন টুকিটাকি যা হয়েছে হয়েছে, ভালো কথা। আপনারা যারা এসছেন, কমিটির লোক হন বাইরের লোক হন, আল্লাহর ওয়াস্তে মসজিদের ঘরে দান করতে হবে, পবিত্র জায়গা, আল্লাহর ঘর আজমি দিয়ে জান্নাত। জি, তো বলছে যে কতদিন আগে মারা গেছে সুলাইমান, এই গবেষণা শুরু হয়ে গেল, কেউ বলতে পারলো না। আসলে হয়েছিল কি, আমই পোকা রুই পোকা লাঠির নিচে লেগে গেছিলো, কুড়ে 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 খেয়ে 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 ওই দিকটা যখন পচে গেছে তখন ভর পড়েছে, তখন ভেঙে পড়েছে। গবেষণা করে বলা গেল তিন দিন আগে মারা গেছে, চার দিন আগে মারা গেছে, দশ দিন আগে মারা গেছে, পাঁচ দিন আগে মারা গেছে। জি, এইরকম গবেষণা করছে, আল্লাহ কোরআনে বলছেন, কেউ বলতে পারলো না, রুই পোকা বলতে পারলো যে একদিন আগে মারা গেছে। আমি কতদিন বলবো আপনাকে, একটা সেকেন্ড তো আপনি মৃত্যু মানুষকে এগারোটা খুঁটি দিয়ে দাঁড় করে রাখতে পারবেন না, পারবেন? কেন এটা আল্লাহ রাখলেন? মসজিদের ঘর কত পবিত্র জায়গা, রজ মিজাল। জি ভাবছেন, ভাবছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হেয়া কালা বারাক আল্লাহ। বলেন বেনামিতে একজন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হেয়া কালা, বেনামিতে একজন এক লাখ টাকা। কয়টা শূন্য আছে? এক দুই তিন চার, হ্যাঁ, এক লাখ টাকা তো মাশাআল্লাহ সাকসেসফুল জালসা, আট টাকা লাগবে না, হয়ে গেছে কাজ। এক লাখ টাকা হয়ে মসজিদ? না না, বিশ লাখ টাকা লাগবে। আচ্ছা, আমার বেনামি ভাইজান এক লক্ষ টাকা, একশো হাজারে এক লাখ টাকা, দড়িলে এখানে বেঁধে দেখে নেছে। আচ্ছা, রাজ্জাক ভাইজান 50,000, পঞ্চাশ হাজার, কোনটা রাজ্জাক ভাই? বাইরে আছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বেনামিতে 50 বস্তা সিমেন্ট মাটি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, 410 টাকার সিমেন্ট এখন চলছে, দাম বেড়ে গেছে। কত করে চলছে আপনার দেখলে? তা সিমেন্ট 370, 350, 350। ব্যবসা শুরু করে দেবো নাকি? আমাদের উত্তর দিনাজপুরে 400 ওপরে আছে, 400। এই যে হ্যাঁ জি, 85 সিমেন্টের কথা বলছেন, 350, জোর লাগবে না বলে। জাবের আলী বেনামিতে আবার 50 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লা বারাকাল্লা। তারপরে জাকের আলী 500 টাকা নাকি, কি 500। তারপর পড়না হে তুই, হে বাংলাতে কাঁচা হামি, সানাউল্লাহ 2000, সুরমা, আতর সুরমা, সুরমা 500, বেনামি 500, সাইদুর রহমান 5, সাইদুর রহমান কোনটা আছে, কোনটা আছে দেখেন, কোথায় গিয়ে সাইদুর ভাই, সাইদুর একটু এদিকে ঘুর, কই সাইদুর, কই নাই সাইদুর ভাই। আচ্ছা হ্যাঁ, তারপরে বল, তারপরে বেনামিতে, বেনামিতে 50 টাকা এলো কম। আচ্ছা, তারপর কম হলে বলতে হবে না, আরে দান দান হতা হ্যাঁ, বলেন জামাল 400, ইয়ো বাংলা ভালো পড়তে পারে না, জামাল 400, জি আমার থেকে বাজে আছে, এবাকে দেন এখানে আছেন, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ জামাল 400, জামাল 400, নয় সালে 100, আনিসুর রহমান 2000, আনিসুর রহমান 2000, আলহামদুলিল্লাহ, আনিসুরের কোনটা? আচ্ছা তারপর বলেন, হ্যাঁ সেঞ্জার 300, একবার 100, তাহিয়া 100, তাহিয়া 100, আব্দুল হাদি 200, আব্দুল হাদি 200, বেনামি 100, বেনামি 100, আমজাদ আলী 500, আমজাদ আলী 500, বেনামি 200, বেনামি 200, আশিক ইকবাল 50, আকবর ভাই 200, বেনামি 100, বেনামি 100, বেনামি 100, বেনামি 100, আব্দুর রাজাক 8000, মাশাআল্লাহ। আব্দুর রাজাক ভাই কোনটা আছে, কোনটা রাজাক ভাই, কোনটা? আচ্ছা মশাই ভাই, আপনি আছেন? আছেন, সুবহানাল্লাহ। আপনার বয়স কত হবে? এদিকে 77, আল্লাহ। আমার বাবা মাত্র এই 35-36 না, এই 36-37 বছর মারা গেছে। তো আমার একটা বাপের দোষ ছিল, কিছুদিন হলো মারা গেল, একসঙ্গে এ করতো। তো আমার বাপের দোষ মারা গেল 84 বছর বয়সে, আর আমার বাবা মারা গেছে 40-এর ওদিকে মারা গেছে। তো ওই লোকটাকে দেখলে আর রাগ উঠত, একসাথে ঘুরে বেড়াচ্ছি, আর বাপ মরে গেছে, তুই এখন বেজা আছিস, হ্যাঁ, এবং রাগ উঠত। তো আমার রাজ্জাক বাপজান 75 বছর বয়স, 8000 টাকা, বাপ দান ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বাজি আর 2000 টাকা দিলেন, বাপ দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। শোনেন বাজি, মশা বললি ছেলে পেলে করে যে বাপু, পাঁচ তিন পাঁচে 15 হয় তাহলে, আমারই ভুল হয়ে গেছে, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, 10 করো জি, আমার রাজ্জাক বাপজান 10,000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হায়া কালা, দোয়া করবো ওনার জন্য। জি, তারপরে ওবায়দুর রহমান 100 টাকা, বেনামি 100, হ্যাঁ কোপারের লিস্ট দিয়েছেন। জি আচ্ছা ভাইজান, আপনারা যারা আছেন এখানে বাইরের কমিটির, জি এরপরে যেগুলো বক্তা আছে আপনাকে বলে দিয়েছি, সব জালসা করা বক্তা। জি, তো আমার হাতে আপনারা কালেকশনটা করে দেন,
আমি আপনাকে বলেছিলাম একটা এক প্রকার ব্যক্তি বহু ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তার মধ্যে যুবককে আল্লাহ ভালোবাসেন যুবকের জওয়ানিটাকে ভালোবাসেন আর মসজিদের ঘরকে ভালোবাসেন হাজার সুলাইমানকে মৃত্যুবরণ করিয়ে দিয়ে লাঠির উপরে দাঁড় করে মসজিদের ঘর তৈরি করে দিলেন ইজারফা ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাঈল ইবর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ইসমাঈল গাররা নিয়ে ইট নিয়ে পাথর উপরে যাহা চড়েছে আল্লাহ বলছেন বান্দারে কালে কালে যুগে যুগে অলৌকিক ঘটনা ঘটিয়েছে আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছি মজা দেখিয়েছি আমি মুর্শিদে পীরদের আমি মজা দেখিয়েছি কেরামত দেখিয়েছে আর তুমি আমার নবী ইব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল আমার নবী আর মসজিদের ঘর সবচেয়ে পবিত্র জায়গার নির্মাণ তোমরা করছো এখানে কি আমি কেরামত দেখাবো না দেখো দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম কি তুমি যেই পাথরের পা দিয়ে গাররা ধরিয়ে দিচ্ছ তোমার আব্বাকে ইব্রাহিমকে আমি আল্লাহ পাথরকে ক্ষমতা দিলাম পাথর ভেসে ভেসে তোমাকে গাররা উঠিয়ে দিবে পাথর ভেসে গেল জি কাবার ঘরে মাল কি করে উঠাবে পাথরটা তখন এরকম ভেসে যায় মাল গাররা উঠিয়ে দেয় আবার পাথর নিচে চলে আসে আবার চড়ে নেয় আবার ভাসতে আরম্ভ করে জি আল্লাহর ঘর রাজত মিরিয়াজিল জান্নাত মৃত্যু মানুষ দিয়ে আল্লাহ ঘর তৈরি করে করে নিয়েছেন আর এইরকম আলোকে ঘটনা ঘটিয়ে দিয়ে আল্লাহ ঘর তৈরি করে দিয়েছেন এই মসজিদের ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড ভালোবাসেন আর আপনারা ভালোবাসেন বলে আজকে জালসা আহত করেছেন আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলবো দুর্যোগের মধ্যে দিয়েও আপনারা আলহামদুলিল্লাহ সমাবেশ খুব সুন্দরভাবে হয়েছেন আর পিছন দিকে দুইখানা বক্তা একের পরে এক বক্তা চলে আসবে এখনই একটা বক্তা চলে আসবে আমি লিস্ট পড়লাম লিস্টে যেটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ সুন্দর দান হয়েছে এবার আর কিছু লোক আমার কাছে আসুক যেই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জমি দিয়েছেন জায়গা দিয়েছেন কারণের মতন হামালার মতন করিয়েন না জি ফাতাফ আলাই হাতায় ফুমি রব্বেকা ওহম না এমন এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এক বস্তিকে বাগান দান করেছিলেন সুন্দর ফলমূল হতো তার বাবা বাগানের হক আদায় করেছিল ছেলেরা হক আদায় করেনি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাগানকে ধ্বংস করে দিয়েছিলেন লাকাদ কানা লিসাবাইন ফে মাসকানহিম আয়াতুন জান্নাতান আইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর জি আসেন মা বোনের দানগুলো নিয়ে আসেন দুখান বক্তা আছে পিছনে দুই তিনখান বক্তা আছে আর আপনাদের দানগুলো নিয়ে আসেন এই স্টেজটা এত বড় এত উঁচা হয়েছে যে এখানে ওই জিসিপি ছাড়া চড়া যাবে না তো ভাইজান আর যারা এখানে আছেন দান করবেন তাদেরকে দেন জি স্রষ্টা তুমি শিল্পী এদেরকে দেন সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল দানগুলো ধরনের দিবে স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী সবই তোমার দান আমি বড় দয়ার কাঙ্গাল গায়ে তোমার গান হ্যাঁ মা বোন গেছে তো নিয়ে আসেন ভাই এদিকে নিয়ে আসেন এদিকে এদিকে এখান থেকে দিন এখানে দিন ওদিকে কেউ নিচ্ছে নাকি লিখছে নাকি ওখানে 700 টাকা চাচামেচি চিৎকার আমি করছি আর টাকা নিচ্ছে ও এখানে বলেন 700 টাকা 700 টাকা কোনটা ইয়াদুল ভাই আমার ভাইজান ইয়াদুল বন্ধুবার 700 টাকা দান দানা দেন দেখি জন্য পান কবুল করো পাক সমান মিঠামুর আর মান আল্লাহ গো মসজিদকে ভালোবে তাকে ভালোবাসো পাক্কা সে ইমানদার বানিয়ে দাও নমাজি বানিয়ে দাও খেতে খোলে বরকতা রব্বুল আলামিন আল্লাহ তার পরিবারকে সুখে সুখের পরিবার বানিয়ে দাও মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে তাদের কবর খাবো নাও দোয়া দিব কত নিগিদাত মতো আমিন আমিন কাকে দিবেন এখন কার নাম বলবো নুরুল ইসলাম হ্যাঁ আপনার সমক্ষে নুরুল ইসলাম রাহিম হিসেবে আসছেন জি আলহামদুলিল্লাহ আমার মা বোন জি বেনামিতে ভোজপুরি ভোজপুরিকে দেবেন না না এখন ভোজপুরিকে এখন দিয়ে হবে এখন নুরুলকে দিতে হবে হ্যাঁ ভোর রাতে ও কীটাল কলসিলে ও গীত গাইবে এটা দোয়া করে দেবে আমার মা নখ ফুল দিয়েছে 52,000 টাকা ভরি সোনা 72,000 টাকা ভরি সোনা একটা মোটা দান আমার হাতে এসছে বেনামিতে একটু দান দান দোয়া চেয়েছেন জি দোয়া হাত উঠে করলো দোয়া না করলো দোয়া 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 জি
জি বলেন এটা এটা পড়লুন একবার এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আরেকটা লিখছেন জি আবু তাহে 200 টাকা নেকের খাতা রাখ কেনা ফাঁকা আল্লাহ কয় দান মিটামন আরমান কবুল করে পাকসবান আমিন সুম্মা আমিন আমার এক মা দান করেছে আল্লাহ গো নকফুল মোটা দান দান নেকের পান পারবা বেগার নিজের সৌন্দর্যকে বিসর্জন দিয়েছেন আল্লাহ জানি না কি আশা নিয়ে কি আকাঙ্ক্ষা নিয়ে পারবা বেগার তার নিয়তকে তুমি পূর্ণ করে দাও মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও মাতা পিতা আত্মীয় স্বজন স্বামী দাদু খালা ফুপু যারা যারা কবরে চলে গেছে আল্লাহ কবর খব নাল মাইয়ে তো কাল গরিব তোমার নই বলে গেছেন যারা মারা যায় কবরের মধ্যে হাবুদ ভাটান দিয়েছে থাকে দান করেছে আল্লাহ তোর কবরকে নূরে মোনাজাত বানিয়ে দাও জান্নাতের টুকরা বানিয়ে দাও জান্নাতের নমুনা বানিয়ে দাও আল্লাহ গো তার পরিবারকে তুমি আমার নামাজি ফরমা দাও চিন্তামণি মাদ্রাসার হাফেজ হাফেজ মোশাররফ হোসেন 500 টাকা চিন্তামণি মাদ্রাসার হাফেজ মোশাররফ সাহেব 500 টাকা দান মানুষে বলে যে মুলবি হাফেজরা দান করেন দেখছেন 500 টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ আব্বার জন্য দোয়া আব্বার জন্য দোয়া পারবা দেগার আল্লাহ আমার ভাইজান হাফেজ শয়তান করেছেন আব্দারে দোয়া চেয়েছে রব্বানা আতিনা ফিদিন হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা তাও কিনা জামান নার রব্বানা ফাকালনা জুনুবানা কাফিরানা রাব্বির হামহামা কামা রব্বায়ানি সাগিরা আল্লাহ যোগ্য ছেলে হাফেজ বানিয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিয়ামতের কোর্টে হাফেজ যাদের ছেলে হবে আল্লাহ তাদের বাবার মাথায় একটা তাজ দেওয়া হবে ইয়াতালা আলাও ইয়ামাল কিয়ামতে কিয়ামতের কোর্টে চমকিবে ইউফাইফা আখরুন নাস কিয়ামতের কোর্টে লোক মানুষ ভাববে আল্লাহ গো এই লোকটা এমন কোন আমল করেছিল যার জন্য তাকে তাজ পরানো হয়েছে পারবার যোগ্য ছেলে হাফেজ দান করছে বাবার জন্য কবরে চলে গেছে তার কবরকে নূরে মনোহর বানিয়ে দাও জানা বাজানা কাবিরা সাগরে জীবন তুই বুঝে ক্ষমা করে দাও আমার মা সোনা দান করেছে মসজিদের ঘরকে ভালোবেসে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ আমার মাকে ভালোবেসে তার মনস্কামনা মনের ভিতরে টেন্ডেন্সিকে পূর্ণ করে দোয়া দেবো কত নিকে আমিন আমিন জি বলবো জি মরে দিয়েছে বিষে ভরা পান আমি তার হে দিব হ্যাঁ বলে মাওলানা মোজাম্মেল হক 2000 টাকা মাশাআল্লাহ মাওলানা মোজাম্মেল হক 2000 টাকা দান বেনামি 100 টাকা আব্দুর রাজ্জাক 100 টাকা বেনামি 50 টাকা আসো পানা হো এই বাংলা বই খুব পড়েছে মনে হচ্ছে জাকির শেখ 200 টাকা কালাম 100 টাকা কালাম 100 টাকা বেনামি 200 টাকা নুরুদা 1000 সাহিনা নুরুদা কোনটা দেখেন ও বাপজান হ্যাঁ বাপজান 1000 বাপ আর 1000 দিয়েছেন মাশাআল্লাহ ছেলেবেলা করে বাপু চারটে ছেলে 500 করে 2000 হয় বাপ হিসাব খুব পারাবো আর 1000 দেন বাপ আর 1000 টাকা বাজান 1000 টাকা মসজিদের ঘর আল্লাহর ঘর দেন আলহামদুলিল্লাহ কহেন ও ছেলে পেলে দিবে মাশাআল্লাহ ও ছেলে পেলে চারটে ছেলে আলাদা আলাদা দিবে 4000 হ্যাঁ ওর কথা দেখে দেখে দেবেন আমাকে হ্যাঁ জি বলছি যে গরম লাগলে এসিতে চালিয়ে দিছি এসি না আপনি চালালে চালান আমাকে গরম লাগে না আমি তো পুলিশে যাইতে না পুলিশ সবসময় ইউনিফর্ম পরে থাকো গরম লাগে জি চালান চালালে চালান একটু তাও কেমন এসিতে হাওয়া হয় দেখেনি বাপের গালে হাওয়া খাইনি এসি জি হ্যাঁ খাবারের কাছে কোনো ছেলে পেলে নাই আচ্ছা খাবারের কাছে কোনো ছেলে পেলে নাই ওখানে যাক যুবক ভাই আপনারা ওখানে গিয়ে একটু অ্যারেঞ্জমেন্ট করেন একটু ছন্ন ছাড়া হয়েছে না তো যুবক ছেলে খুব অ্যাক্টিভ ছিল মাশাআল্লাহ তারপর আলহামদুলিল্লাহ জালসা ভালো হবে হ্যাঁ না থাক চলুক না হাওয়া হাবিল সাহেব 200 টাকা হাবিল সাহেব 200 টাকা দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ তারপরে আলী হোসেন 500 টাকা আলী হোসেন 500 টাকা বেনামিতে 500 টাকা বেনামিতে 500 টাকা আতাউর 500 টাকা বেনামিতে সোনা নাকের একটা নাক মাছি কে বেনামিতে কই লাখ মাছি কোন যে দোয়া কোন ওটা না এর আগে দিয়ে দিয়েছে কই কোনটা দিয়েছে আমি না পেলে দোয়া হবে না ওটা দেখেন ওটা দেখেন ঠিকই বলেছে ওই লাখ মাছি কোথায় আছে ভাই লেসেন লাখ মাছি লেসেন একটা লাখ মাছি দোয়া হয়েছে আর একটা লাখ মাছি ওখানে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ লেসেন লাখ মাছি লেসেন দেখেন উপর পকেটে না ভরে লাই কে লিছে লেসেন জি তারপরে ভদ্রতার খাতিরে দানা কিসারা কাফি 5000 টাকা দিয়ে দিয়েছে আমি যদি ম্যাথ থেকে এখান থেকে বলি আর 500 টাকা দেন ইসুফ ভাই তো না করবেন ইনশাআল্লাহ না করবেন না 500 টাকা হয়ে গেল আলহামদুলিল্লাহ হায় 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 6000 বললি তো হতো এত বড় ভুল করে আমি একটু দোয়া করবো অনেককে আমার হাতে দান চলে এসছে
আবদারের দোয়া একটা আছে, আবদারের দোয়া হইতে গেলে হাত উঠিয়ে করা যায়, হাত না উঠলে আমিন বলবেন, অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বুল আলামিন। পরদেগা লাগ গালা লাগো, আমার মা বোনের পক্ষ থেকে নকমাছি এসেছে, পরদেগা 150,000 সিমেন্ট মাটি। এই করে করে আমার ভাই বন্ধুবার যুবক ছেলে মসজিদকে ভালোবেসে মুক্ত হাতে দান করেছে, সমস্ত দানকে সাদরে গ্রহণ করে না রাব্বুল আলামিন। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, কবরের খবর নাও, রাস্তাঘাটে নিরাপত্তা বানিয়ে দাও, আমনামান বানিয়ে দাও, তার পরিবারকে তুমি নামাজি পরিবার বানিয়ে দাও, আল্লাহ গো খেতে খোলনে বরকত আর রুজির কারে বরকত দাও। পারবাদেগা যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে, ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখবে, আল্লাহ যখন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিবে, ইমান দুদিন উঠিয়ে নিবে, মসজিদকে ভালোবেসে যে তুমি তাকে ভালোবাসো, আল্লাহ পারবাদেগা দোয়া দেবে কোথায় নিয়ে দাও তোর মতো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। অহনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা আজাদ ভাই আব্দুল হক মনে নাই এখানে অহনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা অহনকার মাঝে পার করে দে দেরি কো মা বোনের টাকা ঠিক হয় প্রথম টাকাতে যেটা ইসলামের সেবা খিদমত হয়েছে সেই টাকাটার নাম হয়েছে মা খাদিজার টাকা। ইস্তাবর অস্তাবর সমস্ত কিছু আল্লাহ নবীর হাতে দান করে দিয়েছিলেন, আর ইসলামের সেবা খিদমত হয়েছিল ওই মা খাদিজার টাকাতে। জি প্রথম টাকা অহনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা জিয়ারতে যাব আমি সোনার মদিনা। শফিকুল আল্লাহ আল্লাহ গো একখানা কোরআন মাজি পৃথিবীর গো সবচেয়ে মূল্যবান তোহফা মূল্যবান দান কোরআন মাজি দান দান এগুলো পান কবুল। এই বন্ধু ছাত্র নাকি? জি জি ওস্তাদকে দান করতে হবে না? জি আমার ভাই যান শফিকুল ইসলাম কোরআন মাঝে দান করেছেন আল্লাহ গো আল্লাহ অপরন্ত দিকে দাও পারবা থেকে আলাম আমার ভাইয়ের মনস্কামনা মনোবৃত্তি টেন্ডেন্সিকে পূর্ণ করে দাও, নিয়তকে পূর্ণ করে দাও, দোয়া দেবো কত নিকে দাও তোর মতো আমিন সুম্মা আমিন। ওখানে যে দানটি হয়েছে ভাই আমাকে দেন, একটু হালকা করে দোয়া করে দিই, বক্তা চলে চলে আসবে এখনই, মল্লা এসে বক্তা চলে এসে আসবে আসবে করে এক ঘন্টা পার হয়ে গেল। অহনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা। ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে যে খুব ভালো হয়েছে মোবাইল নিয়ে এসে হাঁটছে, এই যে যে টাকাওয়ালা কি নাম বন্ধু তোমার? আরে ভাই এ বন্ধু দিতে এসছে দিতে এসছে, দেখছেন হাঁকা পাঠান ওকে পাঠান, লাগিয়ে দিচ্ছু না ওকে পাঠান পাঠান। আরে ভাই আপনার কি নাম? হ্যাঁ সাগরা খাতুন কি রাহুল শেখ মাসাল দেন টাকাটা দিয়ে দিয়েছেন ওখানে নাকি পাঠিয়ে দিয়েছেন 100 দিয়েছেন? আচ্ছা দিয়ে দিয়েছেন, তার কী করবো মাসাল ভালো আছেন তো? ভালো হ্যাঁ কী কাজ রাজমিস্ত্রি হ্যাঁ লেবারের 400 টাকা, হেডমিস্ত্রির 600 টাকা, আর জোগাড়ি মোগাড়ি 300 টাকা, আর আপনি 100 টাকা দিয়েছেন? একদিনের বেতন দেন আপনি কমপক্ষে 400 টাকা আপনি দেন, 200 দিয়েছেন আর 300 টাকা বাকি রাখা যায়। বেনামিতে আপনার নাম নাম কি? রাহুল শেখ। বেনামিতে দিয়ে নাম শুনিয়েন না, নাম বলবো না। 100 কেন রাজমিস্ত্রি আপনি কি না? তো আপনি 200-300 দেন, 100 টাকার কোনো মূল্য আছে আজকাল? দেন আর 200 টাকা দেন বাকি লেখান। আপনার নাম কি? রাহুল। বাবার নাম? মঞ্জুর। স্ত্রীর নাম? না স্ত্রী লাগে না বলে ওই নাম লেখেন তো 200 টাকা লেখেন রাহুল ভাইয়ের নামে, না দিয়ে দিবেন? দিয়ে দেন থাকলে দিয়ে দেন, এটা আছে তো এই যে বিল উঠাল সবু দেন এখান থেকে আমাকে দেন। অহনকার মাঝি দেন চা দিবেন দেন। অহনকার রাগ করলেন নাকি ভাই? না রাগ করেন না।
সব দিদি জিলেবি কেনার সঙ্গে থাকলো ভাই আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওর একদিনের বেতন লিলেছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কামাই করছে গো 23 দিনে মাস জিও সিম ভরছে 490 টাকা গো 20 দিনে 23 দিনে মাস করেছে এই চোর জি আম্বানি আম্বানি আর আডানি হ্যাঁ মোদির বন্ধু আমার ভাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ একটু আবদার করলাম উনি একদিনের বেতন দিয়ে দিয়েছে আল্লাহ তার আল্লাহ রাজমিস্ত্রিতে বরকত দাও তার রুজি রোজগার বরকত দাও ছেলে মেয়েতে বরকত দাও ভাইকে আমার নমাজি বানিয়ে দাও পারবারদেগার মাতা পিতা আত্মীয় যারা বেঁচে আছে ইজ্জতের সহিত বাচ্চারা কলা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবর খাওয়ালা আমিন হনকার মাঝে পারে আজাদ ভাই তোর পিছা ছাড়ছি না আমি হ্যাঁ কবর পর্যন্ত যাব আমি অহনকার মাঝে আসে মাশাআল্লাহ ও ছিল বাইরে ছিল আসলে কই আজাদ কোনটা দাঁড়িয়ে আছে আসেন ভাই চলেছেন মাশাআল্লাহ ভয় খেয়েছে না ভয় খার কি আছে আরে পান না পারবেন পারের বুঠা দেবেন ঢিকি না পারবেন মহানা দিবেন কি আছে আসেন অহনকার মাঝে পারে করে দে দেরি কো রেসিনা জিয়ারতে যাব আমি সোনার মদিনা অনকার মাঝে এটা আজাদ না মাশাআল্লাহ তুমি মামলাকে 5500 করে আলহামদুলিল্লাহ মা বোন আপনাদের পক্ষ থেকে মুক্ত হস্তে দান আমরা পেয়ে গেছি 5500 টাকা দান 520 টাকা তাহলে 480 টাকা হলে মা 6000 হয়ে যাবে 480 টাকা আপনি তাড়াতাড়ি পাঠান হ্যাঁ কই আজাদ ভাই কই কত দিলে কত দিয়া 500 আজাদ ভাই শুনেন আজাদ ভাই এদিকে মশা কই মশা কই ওইদিকে দাঁড়িয়ে আছে আমি কাজ তোলা অহনকা আচ্ছা আপনার কাছে তো নিলাম একবার না লোক দিয়ে দিলেন আরে সুহান আল্লাহ স্যালুট ইংরেজিরা চলে গেছে তো আগে স্যালুট মেরেছিলেন যা ভারত ছাড় আরে ভাইকে স্যালুট মারলাম আলহামদুলিল্লাহ মসজিদকে ভালোবাসে ভাইজান শুনেন শুন না টাকা নেব না খালি নজ পড়েন আপনি ভাই নজ পড়েন মাশাআল্লাহ হায় আকাল্লাহ নমাজ পড়ে খুশির জন্য 100 টাকা দিতে হবে ওকে পাক্কা পাক্কা নামাজি বলে এত সুন্দর ব্যবহার নগদ টাকা ইস্টে দিয়ে গেলেন তার জন্য 100 টাকা নাই 10 টাকা আপনার খুশিটা উপহার 10 টাকা 10 টাকা ও 100 টাকা দিয়েছেন ওরে ঠিকই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল বারাকাল্লাহ জি কি নাম ভাইজান ছিল আপনার জন্য শৈবুর রহমান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটু দোয়া করে ভাইজান রব্বুল আলামিন পারবাদিগার আলম আল্লাহ গো প্রত্যেক বন্ধুর জন্য দোয়া করেছি আল্লাহ যৌথ দোয়া আমার ভাইজান শৈবুর রহমানের জন্য দোয়া করি আল্লাহ নমাজি বানিয়েছো তাকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও তার স্ত্রী ছেলে মেয়েকে নমাজি বানিয়ে দাও তার পরিবারকে নমাজি বানিয়ে দাও কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার রব্বুল আলামিন পারবাদে আলম মাতা পিতা তো স্বজন দাদু খালা ফুপু যারা যারা কবরে চলে গেছে নীরব নগরে চলে গেছে না ফিরা দেশে চলে গেছে আল্লাহ গো তাদের কবরের খবর নাও জান্নাতের টুকরা মনে বানিয়ে নাও কিয়ামতের কোটে আরশের নিচে ছায়া দাও আল্লাহ মসজিদকে ভালো থাকে তুমি ভালোবাসো খেতে খুলে আমার কোথাও আমার বন্ধুবর ভাইরা যত করে দান করেছেন সমস্ত দানকে সাদরে গ্রহণ করে নাও দোয়া দেবো কত নিগে দাও আমিন সুমাবেন অহনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা জিয়ারতে যাব আমি সোনার মদিনা অনকার মাঝে পার করে দে দেরি কো রেসিনা বেনামি 250 টাকা মাশাআল্লাহ বেনামি 250 টাকা হাই কালি 1000 টাকা